ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده أما بعد جانك بون برشنو كوريشين تيني جانتو شيشين؟ যে রাসুল সাল্লাহ আলী এর যে চুল জুতা বা বিভিন্ন জিনিস ছবির মাধ্যমে আমরা দেখতে পাই সেটা কি সত্য আর সত্য হলে এটাকে আমরা কি উপাধি দিব সাথে এটাকে মোবারক বলবো কি না আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রসুল সাল্লিহাল্লামের যে চুল জুতা বা বিভিন্ন জিনিস দেখা যায় এটার সত্যতার ব্যাপারে অনেক সময় সন্দেহ থেকে যায় যেগুলো রসুল সাল্লাহ আলী যেসব জিনিসগুলো এখনও বিদ্যমান তার মধ্যে একটি হচ্ছে মিম্বার যেখানে দাঁড়িয়ে রসুল সাল্লাহু আলী হোসালাম খুদ্ দিতেন ঝাউ কাঠের মিম্বার এখনও মদিনা জাদুঘরের মধ্যে রয়েছে তো যদি এটার সাথে সাথে জুতা বা আরও কিছু থাকে তাহলে সেটা ওখান থেকে নিশ্চিত হতে হবে ওখানে দেখে বা নিশ্চিত ভিডিওর মাধ্যমে যদি দেখা যায় যে কনফার্ম কোনো সন্দেহ নেই যে এটা রসলের এই পোশাক বা জুতা তাহলে সেটা হতে পারে কিন্তু হঠাৎ দেখলাম আর মেনে নিলাম বিশ্বাস করে নিলাম এমনটি যেন কখনো না হয় অনেকদিন আগে দেখছিলাম একটা ছবি ফেসবুকে কে যেন আপলোড করেছিল সুন্দর চেহারার একটা ছবি দাড়ি সাদা দাড়ি অনেক লম্বা লম্বা চেহারাটা অনেক সুন্দর তো নাম দিয়েছিল যে ইনি হচ্ছেন আব্দুল কাদের জেলানি যেটা মানুষ কেমনভাবে এটা দিল আশ্চর্য লাগে যে আব্দুল কাদের জেলানি রসমাহল্লা তার সময়ে কি ক্যামেরা ছিল তার সময়ে কি ভিডিও মোবাইল এগুলো কিছু ছিল তো এটা কেমন করে দিল তো এগুলো জিনিসগুলো দেখে হঠাৎ করে বিশ্বাস করা যায় না সাথে সাথে এটা নিশ্চিত খবর পেলে বিশ্বাসযোগ্য হতে পারে নিশ্চিতভাবে যদি জানা যায় কিন্তু এখন বর্তমানে যেটা আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগে যে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে কোরআনুল কারিমের মধ্যে প্রায় জায়গাতে রসুল সাল্লিহসাল্লামের চুল পাওয়া গেছে এ করে মিথ্যা কথা চুল এটা আপনি আমি পবিত্র করান তেলাওত করি এর মধ্যে থাকাটা স্বাভাবিক মাথার চুল পড়তে পারে বা দাড়ি খসে পড়ে যেতে পারে কিন্তু রসুল সাল্লাহ আলী আসসালামের চুল পাওয়া গেছে এ মর্মে যে গুজবটা রটনা করা হয়েছে এটা একেবারে ডাহা মিথ্যা কথা যখন রসুল সাল্লাহ আলী মৃত্যুবরণ করেছেন তারপরে রসুলের স্ত্রীদের মধ্য থেকে একজন সম্ভবত মাইমান রদি তালানহা তিনি রসুল সাল আলী কয়েকটি চুল অথবা দাড়ি যেটা কালার করা ছিল অর্থাৎ মেহেদি রং দেওয়া ছিল রকম দাড়ি তিনি বের করে দেখিয়েছিলেন তো এটা আবার এ পর্যন্ত আসলো কেমন করে এই পর্যন্ত আসলো কেমন করে এটা তো বিশ্বাসযোগ্য কিছু হতে পারে না তো এটা বর্তমানে যে যে করোনা ভাইরাস চলছে এটাকে লক্ষ্য করে এগুলো বাংলাদেশে রটনা করা হয়েছে মূলত যারা এগুলো করছে তারা ধর্মের বিষয়ে অজ্ঞ এবং তারা কিছু মানে গুজব করার বিষয়ে পারদর্শী যার কারণে তারা এগুলো করতে পারছে আর দ্বিতীয় যে বিষয়টি জানতে চেয়েছেন যে যদি এগুলো সত্য হয় তাহলে এটার আমরা মোবারক শব্দ সাথে বলতে পারবো মোবারক শব্দ অর্থ হচ্ছে বরকতময় তো বরকতময় সেটা রসুল সাল আলিহালামের সময় ছিল এখন তিনি মারা গেছেন তারপরে তার কোনো জিনিস থাকলেও সেটা আহ স্মৃতি হিসেবে থাকতে পারে কিন্তু সেটা এখন মানুষের জন্য কেমন করে বরকতময় হতে পারে এইরকম নজির তো আমরা দেখতে পাই না সাহাবিদের রসুল সাল্লিহসালের মৃত্যুর পরে সাহাবিরা তা থেকে কোনো বরকত নিয়েছেন বা তাবা নিয়েছেন বা তার পরবর্তী সালফে সালেহিন ইরা নিয়েছেন এই রকম কোনো বর্ণনা পাওয়া যায় না তাছাড়া যদি সেটাই হতো তাহলে রসুল সাল্লি হুসালামের মৃত্যুর পরে সাহাবিরা তার চাচা আব্বাস রদি তালানহুর কাছে গিয়ে কেন দোয়া করতে বললেন বৃষ্টি প্রার্থনার জন্য রসলের কবর সামনে তো পারতেন যেহেতু রসদুলের যা কিছু আছে সব কিছুই বরকতময় তাহলে সেখানে সেই দোয়া করতে পারতেন কেন আব্বাস তো রদিল্লাহ তালাহর কাছে যাওয়া লাগলো এই জন্য মোবারক শব্দ এটা বলা ঠিক মনে করি না আমরা আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝিয়ে আমল করার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি